মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বডি ইউজ করবো না, আজকে আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখব। আমাদের আজকের পার্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এর আগে টেন্স নিয়ে কথা বলছিলাম, আজকে আমাদের পার্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো লেটস স্টার্ট, আর ইউ রেডি? ওকে। ওকে, তো মাই ডিয়ার, যেটা বলছিলাম, আমাদের আজকের লেসন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা পড়বো আজকে। আমরা এর আগে সবগুলো টেন্স, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, তিনটা টেন্সই আমরা প্রেজেন্ট ডেফিনিট, পাস্ট প্রেজেন্ট ডেফিনিট টেন্স, পাস্ট ডেফিনিট টেন্স, ফিউচার ডেফিনিট টেন্স, তারপরে কন্টিনিউয়াস সবগুলোর এবং পারফেক্ট সবগুলো আমরা করিয়েছিলাম, আমরা পড়েছি, তাই না? আজকে আমরা পড়বো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোর প্রথমটা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সবগুলো স্টেপ বাই স্টেপ পড়াচ্ছিলাম, অর্থাৎ ইনডিফিনিট পর্বটা শেষ করার পরে, কন্টিনিউয়াস পর্ব শেষ করার পরে, পারফেক্ট শেষ করার পরে, এখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়ছি, তাই তো? ওকে, যাই হোক, আমরা আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখব, অর্থাৎ হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, অ্যাবাউট দ্য রুলস অ্যান্ড দ্য ইউজেস অফ দিস টেন্স, এই টেন্সটাকে কোথায় কোথায় কীভাবে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কাকে বলে, ডেফিনেশনটা আমরা একটু দেখি, সংজ্ঞাটা একটু দেখি, কাকে বলে। কোনো কাজ পূর্বে শুরু হয়ে, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। মনে করো কোনো একটা কাজ আগে শুরু হয়েছে এবং এটা এখনও চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহৃত হয়। যেমন ধরো, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, গত সোমবার হতে তিনি চিন্তা করছেন, তার মানে তিনি এখনও চিন্তা করছেন। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তার মানে এখনও বৃষ্টি হচ্ছে কিন্তু, অর্থাৎ এটা 2 ঘন্টা আগে বৃষ্টিটা শুরু হয়েছিল, এটা এখনও বৃষ্টি হচ্ছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স অ্যান্ড গত সোমবার হতে তিনি চিন্তা করছেন, হি হ্যাজ বিন থিঙ্কিং সিন্স মন্থ লাস্ট। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বুঝলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যে কাজটা আগে শুরু হয়ে এখনও চলছে এবং এই ধরনের তোমার কী হবে, মানে তোমার ইংরেজি টেন্স সেন্টেন্সগুলো এবার এই ধরনের হবে, অর্থাৎ কোনো কাজ আগে শুরু হয়ে এখনও চলছে, এরকম। এবার আমরা একটু দেখি হাউ টু রিকগনাইজ দিস টেন্স, অর্থাৎ এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা চিনব কী করে। ঠিক আগের মতো আমি বলেছিলাম তোমাদের কন্টিনিউয়াসগুলো কন্টিনিউয়াসের সাথে মিল থাকবে। আগে ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যেটা করিয়েছিলাম বাংলায় চেনার উপায়টা, যা বাংলা ক্রিয়ার শেষে তেছো, তেছি, তেছে, তেছেন, বা ছ, ছি, ছেছেন, বা শুধু ছ, ছি, ছেছেন ইত্যাদি উল্লেখ থাকে এবং সাথে সময়ের উল্লেখ থাকে, এটা হচ্ছে ডিফারেন্সটা। আগে আমরা শুধু এটাই দেখতাম, তেছো, তেছি, তেছেন, বা ছ, ছি, ছেছেন, এগুলো থাকতো, সময়ের উল্লেখটা থাকতো না। এখন সময়ের উল্লেখ থাকবে, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মূল মানে কাহিনীটা আর কি, ঠিক আছে? ওকে, যেমন কপিল 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছে, এখানে খাচ্ছে, চয় ছ আছে, তাই না? কিন্তু এখানে একটা কী আছে, টাইম আছে, একটা টাইম আছে, সময় আছে, 2 ঘন্টা। গত সোমবার হতে সে কাজটি করছে, এই যে ছয় কাটছে, আমি বলেছিলাম ছয় ছে থাকবে, ছয় কাটছে আছে, গত সোমবার, তাহলে এখানে একটা সময় আছে। তারা 1995 সাল থেকে রাঙামাটিতে বসবাস করছেন, এই যে ছেন, ঠিক আছে? অর্থাৎ আমরা বাংলা এই যে চয় ছয় কার ছে ছেন এইগুলো দেখেই বুঝবো যেটা প্রেজেন্ট টেন্স, এবং সময় থাকতে আমরা বুঝবো, সময় থাকলেই আমরা বুঝে নেব এটা যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই বোঝাচ্ছে, ঠিক আছে? ওকে, এবার আসো স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার ঠিক একই রকম আমরা যে তিনটা প্রক্রিয়া করছিলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এই তিনটা ছক দিয়ে আমরা দেখব স্ট্রাকচারটা। আমরা এখন দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনুযায়ী স্ট্রাকচারটা কেমন হবে। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, ঠিক আছে? প্লাস V1 প্লাস ING, V1টা আমি বলেছিলাম কী হবে, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। ওকে, প্রেজেন্ট ফর্মের সাথে ING যোগ হবে, হ্যাঁ, অর্থাৎ
প্রেজেন্ট পার্টিসিপল, আমি ভার্ব তোমাদের যেটা পড়িয়েছিলাম প্রেজেন্ট পার্টিসিপলটা ইউজ করা হয় কি অ্যাকচুয়ালি। প্রেজেন্ট পার্টিসিপল বলতে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। আচ্ছা, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথেই কিন্তু আইএনজি যোগ হয়, অন্য কোনো ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হয় না, ঠিক আছে? ওকে, বেস ফর্মের সাথে প্লাস অবজেক্ট, অবজেক্ট এটা অবজেক্ট নাও হতে পারে, এক্সটেনশনও হতে পারে, এক্সটেনশন দিতে পারে, অবজেক্ট দিতে পারে, অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে, প্লাস সেন্স বা ফ্রম বা ফর, এই যে এই যে কোনো তিনটার থেকে যে কোনো একটা ইউজ করতে হবে। এখন কোনটা ইউজ করবে সেটা আমি পরে বলছি। প্লাস টাইম, টাইম থাকবে। তাহলে আমরা দেখছি যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এবং সিন্স ফ্রম বা ফর থেকে যে কোনো একটি হবে, এটা সেন্টেন্সের ধরন অনুযায়ী হবে, আর প্লাস টাইম হবে, ঠিক আছে? আমরা এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনুযায়ী পড়ছি। ওকে, এবার দেখো কখন তোমার সিন্স বা ফর ইউজ করতে হবে। অ্যান বি, অ্যান বি এটা জানো তো, অ্যান বি মানে কি? অ্যান বি আমরা বাংলা দিয়ে চিনি, কিন্তু এটা একটা ল্যাটিন শব্দ, এটা হচ্ছে নোটা, নোটা ব্যান, নোটা ব্যানে, নোটা ব্যানে বলা হয় কি, নোটা ব্যানে, হ্যাঁ, অর্থাৎ নোট ফর দিস স্টেটমেন্ট, ঠিক এই ধরনের একটা কথা এটা, অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য যেটাকে আমরা বাংলায় বলি। এখানে নির্দিষ্ট সময়ের কথা, যেমন সকাল হতে, সোমবার হতে, 2015 সাল হতে প্রভৃতি উল্লেখ থাকলে সেন্স হবে। সোজা কথা, নির্দিষ্ট সময়ের জন্য, পয়েন্ট অফ টাইম যেটা, সে পয়েন্ট অফ টাইমের জন্য হবে সেন্স। এবং অনির্দিষ্ট সময়ের কথা যদি বলে, অনির্দিষ্ট সময় যেগুলো, যেমন 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, এগুলো হচ্ছে অনির্দিষ্ট সময়। 2 ঘন্টা ধরে যে কোনো সময় হতে পারে, এটা সকাল 2 ঘন্টা ধরে হতে পারে, আবার দুপুরের 2 ঘন্টা ধরে হতে পারে, বিকেলের বা রাত্রে 2 ঘন্টা ধরে বা 3 ঘন্টা ধরে হতে পারে, এটা কোনো নির্দিষ্ট সময় নয়। বিধায় অনির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করা হয়, এবং সে অনির্দিষ্ট সময় উল্লেখ থাকলে কী হবে, ফর হবে। তাহলে সোজা কথা, নির্দিষ্ট সময়ের জন্য হবে সেন্স, এবং অনির্দিষ্ট সময় অর্থাৎ পিরিয়ড অফ টাইম বোঝালে, পিরিয়ড অফ টাইম এটা একটা পিরিয়ড, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, এটা একটা পিরিয়ড, এই পিরিয়ড অফ টাইমের কথা বোঝালে হবে ফর। ওকে, আচ্ছা, যেমন তিনি বিকেল 5টা থেকে পত্রিকা পড়ছেন, বিকেল 5টা থেকে পত্রিকা পড়ছেন, এখানে বিকেল 5টা থেকে পত্রিকা পড়ছেন, এখানে তুমি দুটো ইউজ করতে পারবা। তারপর আমি একটা দিয়ে দেখাচ্ছি, হি হ্যাজ বিন রিডিং নিউজ পেপার সিন্স 5 PM। এখানে বিকেল 5টা পড়ার বলার কারণে একটা নির্দিষ্ট সময় হয়ে গিয়েছে, এবং নির্দিষ্ট সময় হওয়ার কারণে এখানে সিন্স ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? এখন তুমি সিন্সটা ইউজ না করে আবার তুমি চাইলে ফ্রমটা ইউজ করতে পারো, ওকে, তাও কিন্তু সঠিক একটা সেন্টেন্স হবে। তিনি বিকেল 5টা থেকে বলার কারণে, তিনি বিকেল 5টা থেকে পত্রিকা পড়েছেন, তার মানে হি হ্যাজ বিন রিডিং নিউজ পেপার ফ্রম 5 PM ব্যবহারে হবে, সমস্যা নেই। তবে আমরা সিন্স দিলেও হবে, এবং সিন্সটা যথোপযুক্ত হবে এখানে, যেহেতু একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে 5 PM, এবং PMটা কিন্তু এই বিকেলটা নির্দেশ করছে, PMটা কিন্তু এই বিকেলটাই নির্দেশ করছে, আমি কিন্তু সকাল PM বলে দিই, তাই না? আচ্ছা, এরপর আসো এখানে, আচ্ছা তার আগে একটু বলি, হ্যাজ বিনটা কেন হলো, হি এর জন্য হ্যাজ বিন হয়েছে, আর হ্যাভ বিন হবে কার জন্য, হ্যাভ বিন হবে যেমন আই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, দে হ্যাভ বিন, আই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, দে হ্যাভ বিন, ফার্স্ট পার্সন, উই হ্যাভ বিন, ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বিন হবে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে খালি কী হবে, হ্যাজ বিন হবে। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, তার সঙ্গে হলো কি, হ্যাজ বিন, তাহলে হি হ্যাজ বিন রিডিং নিউজ পেপার সিন্স 5 PM। তারা সকাল 7টা থেকে হাঁটছেন, দেখো ভালো করে, দে হ্যাভ বিন ওয়াকিং ফ্রম 7 PM, দে সাবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের সাথে কী হবে, হ্যাভ বিন, যেহেতু দে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সে কারণের সাথে হলো কি, হ্যাভ বিন, প্লাস ভার্ব প্লাস আইএনজি, ওয়াক, ওয়াকের সাথে আইএনজি যোগ করলে হচ্ছে ওয়াকিং, দে হ্যাভ বিন ওয়াকিং, ওই যে আমি বললাম ফ্রম, এখানে তুমি সিন্স দিলেও হবে যেহেতু সকাল 7টা, তাহলে ফ্রম 7 AM, আমি দুটোর জন্যই বুঝিয়েছি। আচ্ছা, এটাও তাহলে সাবজেক্ট, সাবজেক্টের সাথে হ্যাজ বিন হলো, প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্লাস এখানে অবজেক্ট আছে নিউজ পেপার, হ্যাঁ এখানে কোনো অবজেক্ট নেই, এখানে এক্সটেনশন থাকার কথা ছিল, যাই হোক ছিল না, দিইনি, হ্যাঁ। তাহলে স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে তো না, অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সগুলো সাজানো যাচ্ছে না। আচ্ছা, আরটা দেখি, তোমরা 3 ঘন্টা ধরে স্কুল সম্পর্কে কথা বলছো, 3 ঘন্টা ধরে, একটা অনির্দিষ্ট সময় আসছে, দুটো কিন্তু নির্দিষ্ট সময় ছিল, তোমরা 3 ঘন্টা ধরে স্কুল সম্পর্কে কথা বলছো, এখানে একটা অনির্দিষ্ট সময় চলে আসার কারণে কী হয়েছে, ফর, তাহলে তোমরা, ইউ, ইউর সাথে কী হবে, হ্যাভ বিন, তাহলে ইউ হ্যাভ বিন, কথা বলছো, ভার্ব, ভার্ব কোনটা বাছাই করতে হবে, কিন্তু এখানে ভার্ব হচ্ছে হাঁটা, এখানে ভার্ব হচ্ছে পড়া, এখানে ভার্ব হচ্ছে বলছো, বলা, তাহলে সে কারণে হলো ইউ হ্যাভ বিন টকিং অ্যাবাউট স্কুল ফর 3 আওয়ার্স, কেন ফর 3 আওয়ার্স, বিকজ 3 আওয়ার্সটা হচ্ছে অনির্দিষ্ট সময়, সে কারণে কিন্তু ফর 3 আওয়ার্স হয়েছে। ওকে, আচ্ছা, এবার আসো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে।
নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে, যে সাবজেক্ট হবে প্লাস অক্সিলারি ভার্ব ঠিকই হবে এবং তার সাথে একটা শুধু নট যুক্ত হবে, এই হচ্ছে ডিফারেন্সটা। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস নট প্লাস বিন, এখানে একটা কথা আছে কিন্তু আমরা এর আগে অর্থাৎ অ্যাফার্মেটিভে কী পড়েছি, হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে কিন্তু হ্যাভ বা হ্যাজের পরে নটটা হবে তারপর বিন, হ্যাভ বিন নট হ্যাজ বিন নট কিন্তু হবে না, হ্যাভ নট বিন হ্যাজ নট বিন হবে, ঠিক আছে। বা হ্যাভ নটকে একসাথে করলে হ্যাভেন্ট, হ্যাজ নটকে একসাথে করলে হ্যাজেন্ট হয়। যাই হোক, সাবজেক্ট প্লাস হ্যাভ নট বা হ্যাজ নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অবজেক্ট হয়ে বললাম এক্সটেনশন হতে পারে, প্লাস সিন্স ফ্রম টাইম, সিন্স ফ্রম ফর টাইম। ওকে, আমরা একটা উদাহরণ দেখি। রনি 2 ঘন্টা ধরে পড়ছে না, রনি 2 ঘন্টা ধরে পড়ছে না, এখানে না দেওয়ার কারণে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। সো রনি সাবজেক্ট, রনির সাথে বসবে হ্যাজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে হবে হ্যাজ, এবং তারপরে হবে নট, রনি হ্যাজ নট, তারপর বিন, তাহলে রনি হ্যাজ নট বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব হচ্ছে এখানে পড়া, পড়ার সাথে আইএনজি যোগ করলে হবে রিডিং, রিডের সাথে আইএনজি যোগ করলে হবে রিডিং, তাহলে রনি হ্যাজ নট বিন রিডিং ফর টু আওয়ার্স টাইম, এই যে 2 ঘন্টা। ওকে, এরপর তারা সকাল থেকে হাঁটছেন না, ওই আগেরটার মতোই দে হ্যাভ, শুধু নটটা হয়েছে, দে হ্যাভ নট বিন ওয়াকিং সিন্স মর্নিং, আমি সকাল বলেছি কোনো সময় দিইনি, সেজন্য সকালটা হচ্ছে নির্দিষ্ট সময়, সে কারণে সিন্স হয়েছে, তাহলে দে হ্যাভ নট বিন ওয়াকিং সিন্স মর্নিং। ওকে, এটা বুঝতে পারছো তাই না, সাবজেক্ট দে অর্থাৎ থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়েছে, সেজন্য হ্যাভ নট বিন অর্থাৎ হ্যাভ বিন, সেজন্য হ্যাভ নট, নট মাঝখানে হবে, হ্যাভ নট বিন হয়েছে প্লাস ওয়াকিং। আচ্ছা, এবার একটা শো, আমরা 2 ঘন্টা ধরে মুভি দেখছি না, মুভি মানে ছবি কথা বলা হচ্ছে, ফিল্ম না, ফিল্মের কথা বলা হচ্ছে, আমরা 2 ঘন্টা ধরে মুভি দেখছি না, তাহলে সাবজেক্ট হচ্ছে উই, আমি বলেছিলাম যে ফার্স্ট পার্সনের সাথে কী হবে, হ্যাভ বিন, তাহলে উই হ্যাভ নট বিন, যেহেতু নেগেটিভ দেখছি না, উই হ্যাভ নট বিন ওয়াচিং, দেখা ইংরেজি এখানে ওয়াচ, আবার সি না কিন্তু, সি হবে না, এসি হচ্ছে সাময়িক সময়ের জন্য, দেখো ওয়াচ হচ্ছে অনেকক্ষণ ধরে প্রত্যক্ষ করা, সামনে থেকে প্রত্যক্ষ করা অনেকক্ষণ ধরে, এটাকে বলা হয় ওয়াচিং, এক মনে দেখা বা মন দিয়ে দেখার কথাই বলা হচ্ছে এখানে, ওয়াচিং মুভিজ ফর 2 আওয়ার্স, কথা বুঝতে পারছো, ফরটা কেন হলো, কেন একটা নির্দিষ্ট সময় না, একটা অনির্দিষ্ট সময়, সে কারণে কিন্তু এখানে ফরটা হলো। ওকে, তাহলে আমরা নেগেটিভটা একটু পর্যালোচনা করি, যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস সিন্স ফ্রম বা ফর প্লাস টাইম। ওকে, রনি 2 ঘন্টা ধরে পড়ছে না, 2 ঘন্টাটা হচ্ছে এখানে অনির্দিষ্ট সময়, সেজন্য ফর হয়েছে, তারা সকাল থেকে হাঁটছেন না, সকালটা হচ্ছে এখানে অনির্দিষ্ট নির্দিষ্ট সময়, সে কারণে কিন্তু সিন্স হয়েছে, 2 ঘন্টাটাও হচ্ছে অনির্দিষ্ট সময়, সে কারণে ফর হয়েছে। ওকে, এই হচ্ছে তাহলে তোমাদের নেগেটিভ সেন্টেন্স অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন হবে। এবার আসো ইন্টোগেটিভ সেন্টেন্স অনুযায়ী তোমার স্ট্রাকচারটা কেমন হবে, ঠিক আছে। আমরা সেন্টেন্স গঠনের ক্ষেত্রে বলেছিলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট আসে, তাই না, এবং নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে কি আসে, অক্সিলারি ভার্ব আসে। নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে, নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে, সেজন্য সাবজেক্ট প্লাস হলো তোমার অক্সিলারি ভার্ব প্লাস নট হবে। হ্যাঁ, নট হওয়ার পর কি হচ্ছে, নট হওয়ার পরে হচ্ছে তোমার ভার্বটা অর্থাৎ মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব সেটা বসছে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব বা মূল ভার্বটা প্লাস অবজেক্ট, এটা হতে পারে, এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আর ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা আমরা নেগেটিভ ইউজ করছিলাম, সেই অক্সিলারি ভার্বগুলো চলে আসবে আগে, ঠিক আছে। অর্থাৎ ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে আগে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কি প্লাস সাবজেক্ট প্লাস ভার্বটা হয়, ঠিক আছে। আচ্ছা, মূল ভার্বটা হয় প্লাস অবজেক্ট হয়, তাহলে এখানে ঠিক একই রকমভাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এখানে কী পাচ্ছি, হ্যাভ বা হ্যাজ, তারপর সাবজেক্ট বসবে, তারপর বিন, ঠিক আছে। হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি আগের মতো প্লাস অবজেক্ট বা এক্সটেনশন হতে পারে প্লাস সিন্স ফ্রম অর ফর বা প্লাস টাইম। ওকে, এটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা। ওকে, এখন আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। উদাহরণটা হচ্ছে, শাওন কি 3 ঘন্টা ধরে গাইছে, শাওন কি 3 ঘন্টা ধরে গাইছে, এই যে 3 ঘন্টাটা এটা একটা অনির্দিষ্ট সময়, সে কারণে কিন্তু এখানে কিন্তু কী হবে, ফর হবে, আগে ভাগে বলে দিচ্ছে আর কি। শাওনের সাথে কী হয়,
আমরা যদি সাউন্ড 3 ঘন্টা ধরে গাইছে বলতাম, তাহলে আমরা সাউন্ডটা আগে লিখতাম এবং সাউন্ডের সাথে কি বসাতাম, হ্যাজ বিন বসাতাম। তাহলে এখানেও ঠিক একই রকম, হ্যাজটা কোথায় চলে আসবে, আগে চলে আসবে ইন্টোগেটিভ করার জন্য, যেহেতু অক্সিলারি ভার্বটা আগে চলে আসে সেজন্য হ্যাজটা আগে চলে আসছে। প্লাস সাবজেক্ট, এখানে প্লাস সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে কি কি আছে, সাউন্ড, এই সাউন্ডটা আমরা বসালাম। প্লাস বিন, এজ বিন বসালাম, তাহলে হ্যাজ সাউন্ড বিন। এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এই যে ভার্ব গাইছে, গাওয়া, গাওয়া ইংলিশ হচ্ছে সিং, সিং এর সাথে আইএনজি যোগ করলে হবে সিঙ্গিং, কি গাইছে, গান গাইছে, অবজেক্ট, তাহলে সিঙ্গিং সংস। ফর, ফর কিসের জন্য, 3 ঘন্টার জন্য, ফর হয়েছে প্লাস 3 আওয়ার্স, অর্থাৎ ফর 3 আওয়ার্স, তার মানে হ্যাজ সাউন্ড বিন সিঙ্গিং সংস ফর 3 আওয়ার্স, 3 আওয়ার্স হয়েছে, ওকে। তার মানে সাউন্ড কি 3 ঘন্টা ধরে গান গাইছে, এটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। নেক্সট আসো, তারা কি ভোর থেকে মাঠে কাজ করছে, তারা কি ভোর থেকে মাঠে কাজ করছে, তাহলে তারার সঙ্গে কি হয়, হ্যাভ হয়, দে হ্যাভ, তাহলে হ্যাভ দে, ওই যে বিনটা পরে হলো, হ্যাভ দ্য বিন, ভার্ব প্লাস আইএনজি, ওয়ার্কিং, ভার্ব প্লাস আইএনজি, কাজ করা ইংলিশ হচ্ছে ওয়ার্ক, ওকে। হ্যাভ দ্য বিন ওয়ার্কিং কোথায়, ইন দ্য ফিল্ড, মাঠে, কখন, সিন্স ডন, সিন্স কেন হলো, নির্দিষ্ট সময় ভোর, সেজন্য ভোর ইংলিশ হচ্ছে ডন, এবং তার আগে কী হবে, সিন্স হবে। তাহলে হ্যাভ দ্য বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স ডন, তারা কি সকাল থেকে বা ভোর থেকে মাঠে কাজ করছে, ওকে। এবার আসো, তিনি কি 2 ঘন্টা ধরে দুপুরের খাবার রান্না করছেন, তিনি কি 2 ঘন্টা ধরে দুপুরের খাবার, দুপুরের খাবার ইংরেজি কি, লাঞ্চ, রান্না করছেন, তাহলে হ্যাজ শি, শি কেন দিলাম, সাধারণত রান্না বান্না করেন আমাদের মা বোনেরা রান্না বান্না করেন, সেজন্য কিন্তু তাদের জন্য দিয়েছি, যদিও পৃথিবীতে বড় বড় কুকগুলো কিন্তু সব ছেলেই, তাই না। আজ যাই হোক, এখানে আমি সে দিয়েছি, এটা অনেকে এবার মাইন্ড করতে পারে, কেন স্যার শুধু কি সি রান্না করে, হি কেন রান্না করে না, অবশ্যই হিরাও রান্না করে, হিরা প্রধান প্রধান কুক হয় পৃথিবীতে, যত বড় বড় কুকগুলো রয়েছে সবগুলো কিন্তু হি, নট সি। তারপরও আমাদের আশেপাশে আমাদের মা বাবা মা বোনেরা কিন্তু রান্নাবান্না বেশি করেন, বাবাদের খুব কম রান্না করতে দেখি, ভাইদেরও খুব কম রান্না করতে দেখি, হ্যাঁ। আচ্ছা, ভাইয়েরা তো বাউন্ডেল, ওরা কখনো রান্নাবান্না করে না, বোনেরা তারপর রান্নাবান্না করে, মারা রান্নাবান্না করে, সেজন্য সি দিলাম। তাহলে হ্যাজ সি বিন কুকিং লাঞ্চ ফর 2 আওয়ার্স, তাহলে হ্যাজ সি কেন হলো, সি এর জন্য হ্যাজ হলো, তাহলে হ্যাজ সি বিন, তাহলে হ্যাজ সি বিন কুক প্লাস আইএনজি কুকিং রান্না করা, লাঞ্চ হচ্ছে দুপুরের খাবার, ফর 2 আওয়ার্স, ফরটা কেন হলো, এটা একটা অনির্দিষ্ট সময় 2 ঘন্টা, সেজন্য ফর 2 আওয়ার্স, ওকে। তাহলে তিনি কি 2 ঘন্টা ধরে দুপুরের খাবার রান্না করছেন, তাহলে হ্যাজ সি বিন কুকিং লাঞ্চ ফর 2 আওয়ার্স, ওকে। তাহলে আমরা মোটামুটি যেটা করতে পারলাম সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলো দেখেছি, আমরা সংজ্ঞা দেখেছি, সংজ্ঞা হচ্ছে কি, সংজ্ঞা হচ্ছে যে কোনো একটি কাজ কিছুকাল পূর্বে শুরু হয়ে এখনও চলছে, হ্যাঁ, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং আমরা চিনিবার উপায় বলেছিলাম, বাংলা দেখে কীভাবে চিনবো সেটা বলেছিলাম, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে তেছো, তেছি, তেছেন যদি সাধু ভাষা হয়, যদি চলিত ভাষা হয় তাহলে ছ, ছি, ছেছেন, বা শুধু ছ, শুধু ছি, শুধু ছেন, এরকমও হতে পারে, হ্যাঁ। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে টাইম উল্লেখ থাকবে, সেখানে কী উল্লেখ থাকবে, টাইম উল্লেখ থাকবে, সময় উল্লেখ থাকবে। আচ্ছা, এরপর আমরা বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচারটা হয়েছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস সিন্স ফ্রম বা ফর প্লাস টাইম, এটা ছিল আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা। আমাদের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা ছিল যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাভ বা হ্যাজ প্লাস নট প্লাস বিন, মনে আছে, হ্যাভ বিন বা হ্যাজ বিনের মাঝখানে কিন্তু নটের কথাটা বলেছিলাম, হ্যাভ বা হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস সিন্স ফর বা ফ্রম প্লাস টাইম, এটা বলেছিলাম। আর ইন্টিগ্রেটিভটা তো তোমাদের সামনে আছে, অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স ফর্ম অর ফর প্লাস টাইম, এইগুলো। তাহলে আশা করছি যে আমরা মোটামুটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা চিনতে পেরেছি, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দিয়ে আমরা যে কোনো সেন্টেন্স লিখতে পারবো, পারবো কি না, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসো কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য, লেটস সি সাম হোমওয়ার্ক ফর ইউ, হোমওয়ার্কগুলো সরাসরি লিখে দিচ্ছি এখানে, ট্রান্সলেট ইন ইংলিশ, ইংলিশ দিয়ে তোমাদের ট্রান্সলেট করতে হবে।
আমি সকাল থেকে কাজটি দেখাশোনা করছি, সকাল থেকে কাজটি দেখাশোনা করছি। আমি এখানে দাগ দাগ দিচ্ছি, তোমরা যেন ঠিক মতো দেখো। আমি সকাল থেকে কাজটি দেখাশোনা করছি। 7 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত সোমবার হতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। মিতা কি সকাল থেকে সেলাই করছে? গত 2 মাস ধরে বৃষ্টি হচ্ছে না। তুমি গত 2 বছর ধরে ইংরেজি শিখছ না। ছেলেটি কি অনেকক্ষণ ধরে কান্না করছে বা অনেকক্ষণ কান্না করছে? এখানে ভালো করে খেয়াল করো, আমি সকাল থেকে কাজটি দেখাশোনা করছি, সকাল থেকে হচ্ছে, এটা একটা নির্দিষ্ট সময়। 7 দিন ধরে এটা হচ্ছে একটা অনির্দিষ্ট সময়। গত সোমবার হতে এটা একটা নির্দিষ্ট সময়। সকাল থেকে একটা নির্দিষ্ট সময়। 2 মাস ধরে একটা অনির্দিষ্ট সময়। 2 বছর ধরে অনির্দিষ্ট সময়। অনেকক্ষণ ধরে এটাও অনির্দিষ্ট সময়। এই অনির্দিষ্ট সময়গুলোর জন্য বসে কি ফর বা ফ্রম হতে পারে, আর নির্দিষ্ট সময়ের জন্য ফর বসে, নির্দিষ্ট সময়ের জন্য তুমি চাইলে সিন্স বা ফ্রম ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদের এই ট্রান্সলেশনগুলো আমি অবশ্যই দেওয়ার সাথে সাথেই পেয়ে যাব। ওকে, আমি এখানে ক্লাস ওয়ার্কে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নামে একটি অপশন খুলে রাখবো, সেখানে তোমরা তোমাদের লেখাগুলো লিখে বাড়ির কাজটা করে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, আমি তোমাদের কাছ থেকে এটা আশা করব এবং আমি জানি তোমরা এটা করবে। ওকে, আচ্ছা, যাই হোক, তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো করে সেটা প্র্যাকটিস করবা, আমি যে জিনিসগুলো আজকে করেছিলাম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়িয়েছিলাম, ভালো করে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এগুলো ভালো মতো দেখে নেবে, এবং আমি যে বাড়ির কাজগুলো দিয়েছি তখন তোমাদের সেই বাড়ির কাজগুলো করতে সুবিধা হবে। অ্যান্ড উইল ডিসকাস অ্যাবাউট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেক্সট টাইম। ওকে, অর্থাৎ আমরা পরবর্তীতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক আছে, তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং অবশ্যই অনলাইন ক্লাসের সাথে যুক্ত থেকো। থ্যাংক ইউ, টাটা।